সুপ্রিয় দর্শক শ্রোতা, সে বলেছে বিনদেশ। আমি বলবো নিক্সন চৌধুরী, ডু ইউ নো হুইচ ইজ দ্য কান্ট্রি অর হুইচ ইজ দ্য ডিস্ট্রিক্ট? তুমি কি বুঝো দেশ কোনটা আর জেলা কোনটা? নোয়াখালী কি একটা দেশ? দেশ হচ্ছে বাংলাদেশের বাইরে যদি কোনো দেশ থাকে সেটা হচ্ছে দেশ। নোয়াখালী কি বাংলাদেশের বাইরে? তুমি একজন গণ্ডমূর্খ। আমরা একবার আপনার কানাডা বর্ডারে গিয়েছিলাম প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক মণ্ডলী। ওইখানে ইমিগ্রেশন অফিসার একজন লোককে জিজ্ঞেস করে, হুইচ কান্ট্রি ডু ইউ লিভ ইন? ওই লোকটা বলল যে আই লিভ ইন নিউ ইয়র্ক সিটি। তো নিউ ইয়র্ক সিটি কি দেশ? না, নিউ ইয়র্ক সিটি হচ্ছে শহর। তাহলে তার উত্তরটা কি হবে? যদি সেই অফিসারকে বলতো যে আই লিভ ইন ইউএসএ, তাহলে তার আনসারটা সঠিক হতো, রাইট? তার আনসারটা সঠিক হয় নাই। নিক্সন চৌধুরী গণ্ডমূর্খ, তুমি দেশও বুঝো না, তুমি জেলাও বুঝো না, তুমি কিসের শিক্ষিত? তুমি হচ্ছে গণ্ডমূর্খ, একজন ক্যাম্বাসার বক্তা। আমার সাথেই থাকুন, গোমর আরও ফাঁস করব। সে যে কত বাটপারের বাটপার, সিটারের সিটার, আপনাদেরকে আর একটা ভিডিও দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। আজকে নোয়াখালী মানুষকে সেই উদ্ধত্তপূর্ণ আচরণ, নোয়াখালীরা বলেছে তো, নোয়াখালী মানুষ তাকে মেধা দিয়ে ফুস করবে। ফুস, আমার সাথে চিনি না, জীবনে দেখি নাই, বাড়ি নোয়াখালী, আমি যাইও নাই জীবনে। হ্যাঁ, কাগজ দেখে আমার নাম কয়, আমি বলে কইছি তারে নিয়া। আরে মিয়া, আপনি ওই প্লেয়ার যে নিক্সন চৌধুরী আপনার নিয়া কবে? আপনি আমার কি 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 বললা তুমি? আমি কখনো তারে দেখি নাই, আমি তারে চিনিও না, আমি নোয়াখালীতে কখনো যাই নাই। আরে বাটপার, তুমি যে কত বড় বাটপার! তুমি কি নোয়াখালীতে গেছো না কোন জায়গায় গেছো? সেই ভিডিও আমাদের কাছে আছে। গোমর কিন্তু ফাঁস করে দিব, ক্যাম্বাসার। তুমি একজন ক্যাম্বাসার, যে রাস্তার ধারে ওষুধ বিক্রি করে সেরকম একটা বক্তা, মূর্খ। আমার সাথেই থাকুন, তার আজকে গোমর ফাঁস করে দিব। আর সেই নাকি সেই মানের খেলোয়াড়। আরে মির্জা কাদের তো একটা সম্মানিত লোক, উনি হচ্ছে একজন জনপ্রিয় নেতা। ওনার সাথে সমতুল্য বা সমমানের তোমাকে না মিলাই একজন নোয়াখালী মানুষ হিসাবে বলবো, নোয়াখালীতে অনেক ট্যালেন্ট আছে যেটা তোমাকে 14 বার বিক্রি করতে পারবে, 14 বার কিনতে পারবে। এরকম মেধার লোক নোয়াখালীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে। নোয়াখালী মানুষ পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং লোকের মুখে মুখে আছে যে চাঁদের দেশেও গেলে নোয়াখালীর মানুষ পাওয়া যায়। সো তোমার আশেপাশে নোয়াখালী মানুষের অভাব নাই। সো তোমাকে বলবো যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব যে জনসম্মুখে এসে নোয়াখালী মানুষদের কাছ থেকে মাপ চেয়ে নাও। এরকম উদ্ধত্তপূর্ণ নোয়াখাইল্যা, রাইট, নোয়াখাইল্যা তোমাকে একদম খুলে ফেলবে। আমার সাথেই থাকুন প্রিয় দর্শক শ্রোতা। দাদা, ছবি তো আমি আপনার সাথে চলবো, আপনি তো বাংলাদেশের 1 নাম্বার জায়গা লোক, আমার সাথে কি চলবে? বাংলাদেশ সেনা পুরো পৃথিবীতে এই নোয়াখালী আর বেগমগঞ্জ বেগমগঞ্জে গিয়েছে, সে বলে যে আমি নোয়াখালীতে যাই নাই, চিনিও না। আরে বাটপার, পোল্টিবাস, গণ্ডমূর্খ! সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই বাটপার যদি নোয়াখালী মানুষদের সামনে এসে, নোয়াখালী মানুষদের না, আজকে যদি এই বাটপার জনতার সামনে এসে নোয়াখালী মানুষদের কাছে মাপ চেয়ে নে, তাহলে নোয়াখালীর মানুষ তাকে মাপ করবে, না এলে নোয়াখালী মানুষ তোর বাটপারই খুলে ফেলবে। তুই বাটপার, এখানে কি বলছস নোয়াখালী 1 নাম্বার, আর ওইখানে বলছস নোয়াখাইল্যা, আমি কখনো যাই নাই। তাহলে তুই বেগমগঞ্জে আসলি, মিথ্যুক, প্রতারক! আমরা চাই তোর মতো প্রতারকের সমাপ্তি চাই। রাজনীতি থেকে এই সমস্ত প্রতারককে বিতাড়িত করা হোক, এই সমস্ত বন্ডদেরকে বিতাড়িত করা হোক। আপনারা আমার সাথেই থাকুন। शेष भिडियोटी आपनादेर सामने उपस्थापन करब। जार चेहरा चेना जाबे ना আরে নোয়াখালী কোথা থেকে আইছেন চিনিও না কেউ চিনে না আমি জীবনে দেখিও নাই পরিচিতি হইতে চাই। বলবো নোয়াখালী মানুষদেরকে সময় থাকতে আপনি জনতার সামনে এসে নোয়াখালী মানুষদের কাছ থেকে মাপ চেয়ে নেন। এরকম নোয়াখালী ল্যাঙ্গুয়েজটা ইউজ করার জন্য সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আজকে আমরা মেধা দিয়ে তোমাকে খুলে ফেলবো। আমরা কিন্তু তোমার মতো এরকম বিশ্রী বক্তা না, এরকম কাউ কাউওয়ালা বক্তা না। তুমি তো বক্তব্য দেওয়ার সময় দেখা যায় যে তোমার সব কিছু ভিতর থেকে বেরিয়ে যাবে। সো আমি আমার ভিডিও বাড়াতে চাই না। প্রিয় সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের নোয়াখালীর মানুষের সুনাম সারা বাংলাদেশে না ওয়ার্ল্ডের সব জায়গাতে, সেটা সব জেলার মানুষে জানে। আমি কোনো জেলার মানুষকে ছোট করব না, শুধু একটা লাইন বলবো লাস্টে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশটা আমাদের, শুধু নোয়াখালী কোনো জেলা বা অন্যদের না, এটা সব জেলার মানুষের বাংলাদেশ। সো আমরা বাংলাদেশে বসবাস করি। এই নিক্সন চৌধুরী যেভাবে নোয়াখালীর মানুষদেরকে উদ্যুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, এটা আমার মনে অন্য জেলার মানুষও তাকে ঘৃণা করবে। তাকে আমরা সবাই ঘৃণা করি, আমরা সবাই প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। নোয়াখালীর একজন মানুষ হিসাবে আমিও প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।